মতো হতে, তাহলে সেদিনের সেই অঘটনটা ঘটতো না। তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসতে, তাহলে অন্যরা কেউ আমাকে শাসন করতে পারতো না। তার কাছ থেকে দেবুকে কেড়ে নিয়ে বলতে পারোনি, বেশ করবো ফোঁটা দেব। ওকে ওকে ফোঁটা দেওয়ার অধিকার আমার আছে। আমি তো তোদের দু ভাইকে বুকে তুলে নিয়েছিলাম, তোরা যখন কাঁদতিস দাদা আমি তোদের চোখ মুছিয়ে দিতাম। তোদের দু ভাইয়ের জন্য বাগানে গাছে উঠি পাখির বাচ্চা পারতাম, পুকুরে ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুলে আনতাম। দাদা তুমি তো আমাদের মানুষ করেছ, তুমি তো আমাদের লেখাপড়া শিখিয়েছ, তুমি নিজে পছন্দ করে আমার বিয়ে দিয়েছ। সেই জন্য তো দেবু হারব, সব মায়া পড়েছিল ওই দেবুর। দেবু ছিল আমাদের ধ্যান জ্ঞান শব্দ। তোরা সেই দেবুকে আমাদের দাদু এসে পড়বে। তোর মা যদি জিজ্ঞাসা করে এই টাকাটা কোথায় পেলি, তাহলে বলিস জেঠু দিয়েছে। তোমার
শাস্তি নেই। কেন আপনার আপত্তি আছে নাকি? আমার কেন আপত্তি থাকবে বাবাজি? আপত্তি তো তোমারই থাকার কথা। যা বলবার তুমি সার কথা বলুন। তাহলে শোনো বাবাজি, কথাটা হলো কি, তার দিদির বাড়িতে এটা আবার নতুন কথা কি? আছে আছে আছে, কথাটা নতুন নয়, কথাটা অনেক পুরানো। তবু বলছি শোনো, শুনুন রাশি, তুমিও শোনো রামহন মহাভারতের কথা। দেবু তুইও শুনে না, রাবণের বাবা কালদেবী, দুঃশাসনের মামা শকুনি, এই দুই মামাই কিন্তু তাদের ভাগ্নে সর্বনাশ করে পথে বসিয়েছিল। আমাদের মতের সঙ্গে তোকে মত দিতে হবে।
এতদিন শহরে বাস করলি, এই শহরের আদব কায়দা গুলো কিছুই শিখলি না, কিছুই না। জীবন মানেই তো বিষ, বিষ মানেই তো নীল। সমুদ্র মন্থন করতে করতে বিষ পান করি, শিব হয়েছিল নীলকণ্ঠ কাব্যকার। সেই সমুদ্রকে এই সংসার, এই সংসার সমুদ্র মন্থন করতে করতে সমস্ত পুরুষকে কি অশান্তির বিষ খেয়ে নীলকণ্ঠ হতে হয়? আর মেয়েরা মোহিনী হয়ে চিরকাল কেড়ে নেবে পুরুষের কাছ থেকে অমৃত সুধার পাত্র। পাত্র সিজে নয়, আই মিন বর্ষেই তোমাকে সেখানে যেতে হয় না উজ্জ্বল। তুমি যাবে সোশ্যাল পোশাকে। সোশ্যাল পোশাকে? হ্যাঁ, সোশ্যাল পোশাকে। সেখানে না গেলে পুলিশ হয়তো আমাদের সন্দেহ করতে পারে। আচ্ছা, আমরা তো এখানে প্রচার করে দিয়েছি, তুমি রেজিস্ট্রি করে সেকেন্ড ম্যারেজ করছো। অভিমন্যু, সনাতন দা, আমার কিন্তু প্রচন্ড ভয় করছে। ভয়কে জয় করার চেষ্টা করো উজ্জ্বল। পারছি না বন্ধু, পারছি না। আমি তো সবাইকে বলে দিয়েছি আমার এক মাসির মেয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে। শিখাবনিকে তো আমি কোনো কিছু গোপন করিনি, তাকে আমি সমস্ত কিছু খুলে বলেছি। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তুমি রেডি হয়ে পড়ো উজ্জ্বল। তোমরা দুজনেই আমার সঙ্গে যাবে তো? নিশ্চয়ই যাব। আমি তাকে বউ হতে শেখাবো, আর আমি বিবিধ মেডিসিনের সাহায্যে ওই গণিকা মীনাক্ষীকে বিশুদ্ধ করার চেষ্টা করব। এসো সনাতন দা, আর এসো উজ্জ্বল। হ্যাঁ, চলো। আমার হাত ধরে তুমি নিয়ে Thank you.
হবে, বসার কোনো অবসর নেই। এখন আমাকে কত জায়গা ছুটতে হবে, কত কি জিনিস কিনতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই বাবুসারে চলে আসবে। মীরাকে নিয়ে চলিয়ে তাকে পাঠাবার আগে আজই গুটি পাঠাতে হবে। শরীরে তার
তাদের হিংসা ছাড়া বসে দিয়ে তাদের দেহে নরম মাংস কুবলে কুবলে খেয়ে যায়। যাবার সময় যা দিয়ে যায় সেই টাকার কিছু অংশ ঘাস পাতার মতো চিনে খেতে খেতে তারা মানুষেরা তোমাদের এই পাড়াতে আসার আগে নিজেদের চরিত্রকে শুধু পাল্টে নেয় না, আমি সমীক্ষা করে দেখেছি প্রতি 100 জন গণিকা ওই যাত্রীদের মধ্যে 90 জন বিবাহিত। ও সমস্ত কথা থাকা জলস্থা, তুমি বলো মীনাক্ষীকে যোগ্য বউ হয়ে যাওয়ার জন্য যা যা আমি শিখাতে বলেছিলাম তুমি শিখিয়েছ তো? মীনাক্ষীর নাম ধাম পরিচয় সব পাল্টে ফেলেছি। তবু একবার ভালো করে মনে করে নাও শিক্ষা জলস্থা। না কাজলস্থা, বসবার মতো আমাদের সময় নেই, আমাদের তো আর একবার শিখে নিতে হবে। আর উজ্জ্বল ছেলের দিকে সে তা বাড়িতে সেকেন্ড ম্যারেজ করে বউকে নিয়ে আসবে। আপনি ওদের তাড়াতাড়ি করতে বলুন সনাতন দা, গাড়ি করে গেলে 2 ঘন্টা সময় লাগবে আগে। হ্যাঁ সে তো বটে, আজ আমি মিয়াকে একটু বাড়িয়ে দিচ্ছি। বলে বন্ধু মিয়া চলে গেলে তুমি কি বলে তুমি কি সেই তখন থেকে শিখিয়ে পড়ি তুমি কি না আবার আমাকে মীনাক্ষী বলে ডাকছো? না 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 আমি মীনাক্ষী নই, মীনাক্ষী নই, আমি হলাম কি তা বাবু মশাইরা রিঙ্কি পিঙ্কি পানি বলে এইসব নাম পাচ্ছে, আপনি আমার নাম তা এই যশোদা রাখলেন কেন? ওই নামটার মধ্যে একটা ভক্তি ভক্তি ভাব আছে তো সেই জন্য। তুমি আমার গয়নাগুলো দিয়ে দিই।
আচ্ছা এই গয়নাগুলো আবার আমাকে ওই আপনাদের কাছে দিয়ে আসতে হবে না তো? দেখো বাবু, আমি হাসতে হাসতে ছেলে দিয়ে আসতে পারবো, কিন্তু গয়নাগুলো আমি কিছুতেই ফেরত দিয়ে আসতে পারবো না। আমার সব পছন্দ হয়েছে, কিন্তু বাবু তোমাদের কিন্তু একটা জিনিস আনতে ভুল হয়ে গেছে। আরে বাবা, বিয়েটা মিথ্যে হলে ও সিঁদুরটা তো সত্যি হয়ে যায়। সিঁদুর আমি নিয়ে এসেছি কাছে, আমার ধর্মপত্নী শিক্ষার করে সন্তান তুলে দেওয়ার প্রয়োজন, এই সময় সংসার ধুয়ে দেওয়ার প্রয়োজনে কণিকা মীনাক্ষী ওরফে যশোদা রানী সিঁড়িতে আমি সিঁদুর পরিয়ে দিলাম। সে কৈফত কি তোমাকে দিতে হবে নাকি? আপনারা কথা বলেন
নই যে ন্যায় অন্যায় বিচার না করে দুম করে কারোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেব। আমি যদি পুরুষ মানুষ হতাম তাহলে এমনি ভাবে কোন মেয়ের ভালোবাসাকে নিয়ে আমি চিরিবিলি খেলতাম না। মেয়ে তোমার ভালোবাসা নিয়ে চিরিবিলি খেলছে কেন? তুমি তোমার বাবা দিদির কথা শুনতে গেলে, তোমার কি উচিত ছিল না সকলের বাধা অতিক্রম করে আমার পাশে এসে দাঁড়ানো? এইতো এইতো আমি তোমার পাশে দাঁড়িয়েছি। রূপা, এবার তুমি বলো, তুমি জোর করে তোমার ভালোবাসার অধিকার তুমি ছিনিয়ে নেবে না আমাকে নিয়ে? কি তোমার বর্তা বড়বদের কাছে কি তুমি দাঁড়াতে পারবে না? তাদের সামনে কি তুমি বলতে পারবে না তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ পারবো, কিন্তু তুমি কি পারবে তোমার বাবা দাদা দিদি জামাইবাবুকে ছেড়ে আমার হাত ধরে আমার সঙ্গে যেতে? আমি কেন পারবো না? তোমার উপর আমার বিশ্বাস আছে, তাই তো সেই অধিকার নিয়ে আমি এক্ষুনি তোমার হাত ধরে আমার দিদি জামাইবাবুর কাছে কি আমি সবাইকে ডেকে নিতে বলবো। তোমরা সবাই দেখো আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরে আরেকটা ভালোবাসা আমি বাসন সাজাতে চললাম। কিছু কথা বলবো তোমার কানে কানে, ওর বাবার সঙ্গে আমার আপনি মেজবাবুর বন্ধু
তোমাদের কি হবে? আসলে আপনি একটা পাগল। কি বললেন? আপনি কি জানেন, আপনি কি জানেন ওই রূপপাতি জীবনের সঙ্গে আমার বিয়ে করার ফাইনাল আলোচনাটা ওর বাবার সঙ্গে আমার হয়ে গেছে? আপনি কি জানেন রূপপাতি জীবনে এ বাড়ির ছোট বাবুর সঙ্গে বিয়ে হবে? বেকার ছেলের আবার ভালো বলা। আর খুব শিগগির দেখবে ওই রূপাকে সুখের লোভ দেখিয়ে আমি আমার বিয়ে করে বাড়ি নিয়ে যাব। আর সমাজের সবাইকে করে যাচ্ছি আমার ফুল শয্যা নিমন্ত্রণ। দিদিমণির সঙ্গে বিয়ে হবে এ কথা নিশ্চয় রূপা দিদিমণি জানেন না? না জানে না, তবে খুব তাড়াতাড়ি আমরা তা জানিয়ে দেব। এত রাত্রে আপনি শক্তিমালির ঘরে মাল আছে? মাল 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 মানে মদ। শুনলাম শক্তিমালি রোজ রাতে মাল খায়, আর তার থেকে না একটু দাওয়া দেখি। কি বলছেন আপনি? অনেক কথা আছে বলবো, আগে মাল এনে দাও, মাল না খেলে অবশ্যই সব কথা বলা যাবে। আগে বলুন তারপর মাল এনে দেব। তাহলে শোনো, চ্যাটার্জিদের বাড়িতে যে মেয়েটা ধীরের কাজ করে সেই মীরাকে তুমি আমার হাতে তুলে দিতে পারবে? আপনি তাকে নিয়ে কি করবেন? ওকে নিয়ে আমি দূরে কোথাও পালিয়ে যাবো। তুমি বিশ্বাস করো, জামাইবাবুর বাড়িতে প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন থেকে আমার মনে কামনার ঝড় উঠেছে। আহা কি ফিগার, কি মিষ্টি কথা বলার ঢং মাইরি, যেন আসমুদ্র যৌবনে ঢেউ ওর দেহ তটে আছড়ে পড়েছে। ওকে আমার চাই, ওকে না ফেলে আমি হয়তো পাগল হয়ে যাবো। তাহলে কাজ করুন না, ওসব আমার দ্বারা কাজকর্ম কিচ্ছু হবে না। তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি, তুমি শুধু গোপনে ওকে আমার কাছে এনে দাও। এটা গোপন করার কি আছে? আর আপনি বাবাকে টাকা দেবেন কেন? আপনি বরং ওই টাকাগুলো নিয়ে মীরা দাদা শক্তিমালির কাছে যান, গিয়ে মীরাকে বিয়ে করবার প্রস্তাব দিন। তোর কোনো বুদ্ধি আছে? আরে আমি বললাম কুলীন ব্রাহ্মণের ছেলে, আর আমি বিয়ে করবো এক ছোট জাত মালির মেয়েকে। তবে ওকে আমি দূরে কোথাও নিয়ে গে আমার রক্ষিতা করে রাখবো, আমার হৃদয়ের মীরা রানীকে। রাতের অন্ধকারে জানোয়ারটা এসেছিল, তেমনি রাতের অন্ধকারে
ওকে বের করে দে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি ভুল করিনি, ছোট লোকেরা যে ক্ষমা করতে জানে ওই ভদ্র লোকেরা দেখুন। তাছাড়া ওই সব ইতর বান্দরদের কথা মনের মনে কোথায় জমিয়ে রাখে, মনটা কি ছোট হয়ে আমরা লেখাপড়া জানি না, অশিক্ষিত বলে আমাদের ভাই ভাই এখন আছে। তুই আমাকে ভালোবাসিস বলে এখন আমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি ওই বিকাশের মুখ চেয়ে বিয়ে করতে রাজি হইনি। আমি বিয়ে করতে অরাজি হয়েছি তোর কথা। আমার দ্বিতীয় পক্ষের বউ এসে যদি আমাদের এই ভাই ভাই বিচ্ছেদ ঘটিয়ে দেয় তাহলে সে বিয়ে হবে আমার বলির স্বামী। তুমি মেজবাজি মনিকে দেখে এ কথা বলছো বুঝি, তাই যদি ভেবে দেখো দাদা তাহলে তুমিও জেনে রাখো পরের মেয়ে ঘরে এসে যদি আমাদের ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটিয়ে দেয় সেজন্য আমিও জীবনে বিয়ে করবো না। ওই মেজবাবুর মতো বউয়ের কথা শুনে তোমাকে আমি হারাতে পারবো না দাদা, তোমাকে আমি হারাতে পারবো না। সুব্রত তুই ঝালমুড়ি বিক্রি করার মতো আমার সারা জীবনের শিক্ষাকে এইভাবে ফেরি করে বেঁচে দিতে পারিস? আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব শুনেছি, আমি দেখেছি তোরা কিভাবে অরুণকে ক্ষমা করেছিস, কোথায় কোথায় পেলি রে তোরা এত ক্ষমা, এত সহ্য শক্তি, এত ত্যাগ তিতিক্ষা কোথা থেকে সঞ্চয় করলি? আমি আমার দাদার কাছ থেকে সঞ্চয় করেছি বাবু। সুব্রত আর আমি সঞ্চয় করেছি মাটি থেকে, গাছগাছালি লতা পাতা থেকে। সত্যি আমি কঠিন মাটির বুকে কোদাল চালিয়ে পেয়েছি মনের শক্তি, আমি সকাল সন্ধ্যে ফুল ফুটি দেখেছি সেখান থেকে পেয়েছি নিজেকে বিলিয়ে দেওয়ার শক্তি। আপনারা আপনারা ত্যাগ ভিক্ষা দেবেন কি করে? কিন্তু আমি কিন্তু এতদিন ওই আকাশ আর মাটির দিকে তাকিয়েছিলাম, আমার আকাশ ছিল আমার দাদা আর মাটি ছিল আমার বউ, কোথা থেকে একটা ঝড় এসে আমার জীবন থেকে আকাশ মাটি বিচ্ছিন্ন করে দিল, আমি বুঝতে পারলাম না, আমাকে বোঝার মতো অবকাশ পর্যন্ত দিল না। আপনি কাঁদছেন মেজবাবু? না 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 আমি কাঁদিনি, আমি তো আনন্দ করছি, আমার দাদা দ্বিতীয় পক্ষ বিয়ে করে নিয়ে এসেছে, আজ তাদের ফুল সজ্জা, তাই আমি আনন্দ করবো না তো কে করবে? আমার মায়ের মতো বৌদি কাঁদছে কাঁদো, আমি আমি কিন্তু হাসছি আনন্দের হাতে হাসছি। আমি পালিয়ে এসেছি কেন জানিস? কান্তে নির্জনে নিভৃতে নিঃশব্দে লুকিয়ে লুকিয়ে শুধু কান্তে কান্নার এই তো সবে সূচনা যে নিজের ভাইকে অবিশ্বাস করে, বইয়ের কুমন্ত্রণায় কান দেয়, শ্বশুরের কথাকে বেদবাক্য বলে মনে করে,
অতন্দ্র প্রহরীর মতো এই সংসারের অখণ্ডতাকে আমি আগলে রাখতে পারিনি। মানুষের খেয়াল খুশির ঝড়ে আমাদের এই সুখের সংসারটা ভেঙে কয়েকদিন চলে গেল। মনটাকে জ্বালিয়ে দেবে শিখা দি। তুমি কি বলতে চাও বাবা?
স্বামী কি জিনিস তা আমি জানি না, তবু আমার এই নারী অন্তর দিয়ে আমি অনুভব করতে পেরেছি, মেয়েরা সব দিতে পারে কিন্তু স্বামীর ভালোবাসা দিতে পারে না দিদি। মা ডাক শুনতে চাই রূপা, যে সন্তানের মুখে মা ডাক শোনার জন্য আজ তুমি ভালোবাসার ভাত খেলে শেখাবে, সে সন্তান তুমি কি পাবে, তাকে তুমি সুন্দর করে গড়ে তুলো, সন্তোষী প্রসন্ন সন্তান না বলে সে সন্তান কোনোদিন ভালো হয়েছে শিখাবে, সে সন্তান কোনোদিন ভালো হয়েছে। যুক্তি তর্ক নেই অন্যায়,
সবকিছু বিসর্জন দিয়ে ওর কোলে একটা সন্তান তুলে দিতে হবে। না, আমি তো পারবো না। সনাতন দার অভিমন্যুর কথা শুনে আমি ভুল করেছি। আমি দু দুটো ছোট ভাইয়ের দাদা, আমি ভাতৃমধুর ভাসুর, সবার উপরে আমি একজন চরিত্রবান পুরুষ। শুধুমাত্র স্ত্রীকে সুখী করতে গিয়ে আমি আত্মীয় পরিজন সমাজের মাথায় তুলে দিতে পারবো না, চরিত্রহীনতার অসুস্থতা। তাছাড়া আমার দেবু আছে, সে যখন আমাকে মিষ্টি করে জেঠু বলে ডাকবে, জেঠু বলবে বাবা একটা ছোট্ট শিশু, নাদুস নুদুস চেহারা, হেলতে দুলতে এসে আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরছে। হৃদয়টা বল বুঝলে উঠছে, অবচেতন মনের অন্ধকারে চুইয়ে চুইয়ে উঠছে পিতৃত্বের স্নেহ রস। আমার ছেলে, আমার নিজের অস্তি মর্যাদা দিয়ে গোড়া, বর্তমান উজ্জ্বল চ্যাটার্জির আগামী ভবিষ্যতের ফসল, জীবন সারাদের মুখাগ্নির অধিকারী, পুণ্যাম নরকের ত্রাণ কর্তা পুত্র। বা উজ্জ্বল চ্যাটার্জি, বা কি সুন্দর তোমার অভিনয়, সবটাই তুমি তোমার নিজের কথা ভাবলে, একবার তো মনয়ের কথা ভাবলে না, আত্মীয় পরিজনদের কথা ভাবলে না, জীবন নাটকের অষ্টম দৃশ্যের নায়কের সংলাপ আমি পাল্টে দেব। আমি অভিনয় করে সুখী হতে চাই না, আমি সুখী হতে চাই ভাই ভাই বুকে বুকে চেপে ধরে। তুমি যে চরিত্রের মুখে মুখে হতে চলেছে বন্ধু, তুমি কি তাদের ঠিকানা জানো? জানি জানি দাদা আমার ভাই, কিন্তু বিধাতা নামে এক খেয়াল নাট্যকারী রাউপুত নাটকে যে দেখা ভাই ভাইয়ের চিরকালী শত্রু। আমি স্বার্থ ত্যাগ করলে ভাইরা আমার রাবণ হয়ে যাবে? তাহলে রাবণের ভাই বিভীষণ রামকে ডেকে আনতো না, পাণ্ডবের মধ্যে যুদ্ধ হতো না, ওই কুরুক্ষেত্র পন্থ সনাতন না, নারী সাহা লুণ্ঠন করে নিয়ে যেত না।